হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন ভালো আছি। তো আজকে আমি রান্না নিয়ে চলে এসেছি আগে, কারণ আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, তো আজকে দিদি আর বোনও চন্নর সাইডটা সামলেছে, আর আমি আজকে পুরোপুরি রান্নাটা, রান্না বলতে তেমন কিছুই না, জাস্ট আজকে মানে যেহেতু মানে বাচ্চাদের জন্য আর এক্সট্রা করে মাছ হয়নি, কিছু হয়নি, আজকে চিকেন আনা হয়েছিল। তো বাবা আজকে অনেকটা বেলায় করে গেছে, গিয়ে চিকেনটা একটু পাতলা ঝোল করেছি আজকে, যেহেতু এক তরকারি ভাত রান্না হয়েছে, তো মানে যেহেতু শাক আর চিকেন, এর জন্য চিকেনটা এক তরকারি ভাত, কিন্তু এই চিকেনের ঝোলটা বোনের পছন্দ হয় না। ও একটু রসি মানে কষা কষা মাংস খায়ও, কিন্তু ও ঝোল টাইপের কিছু হলে নাকি ওর নাকি চিকেন ভালো লাগে না, তো ও খাই না তেমন কিছু, খাওয়াই ওর রুচি না, পাতে নিয়ে আবার রেখে দেয়। এই খাওয়া খাওয়া নিয়ে এখন বাড়িতে ওর সাথে আমার বেড়ে যাচ্ছে। তো তো চলো, এখন আমি এই চিকেনটা রান্না করছি। কেন চিকেনটা রান্না করেছি, ফার্স্ট আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর মানে যেহেতু গরম ওয়েদার ছিল, এই জন্য অতিরিক্ত আমি রিচ করিনি, আমি একদম লাইটভাবেই করেছিলাম। তো তার জন্য এখন আমি এর জন্য মানে কি বলবো ফ্রেন্ড, মানে জানি সব রান্না হয়তো পছন্দ, আমি আর আবার দিদি কিন্তু আবার খুব রসিয়ে কষিয়ে রান্না করে, ও আবার একটু ওর চিকেনের স্টাইলটা আবার অন্যরকম, ওর রান্নাটাও ভালো, ও আবার একটুখানি গ্রেভি করে, আর ঝোলটা একটু বাবার লাগে, যেহেতু বাবা একটু জলদি ভাত খায়, কেন যেহেতু আমি শুধু শাকটা করেছিলাম, সেইভাবে আর কিছু করা হয়নি আজকে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, তারপরে বাচ্চাগুলোকে সামলাতে হয়, যেহেতু বোন আবার এদিকে সংসারে সব কাজগুলো সামলালো, আর ওইদিকে আমি আজ আগের দিন আমি গেছিলাম হচ্ছে ওই বাড়িতে, তো আয়ুষকে নিয়েই গেছিলাম সকাল থেকে, ভেবেছিলাম যে ভিডিও শেয়ার করবো, কিন্তু শেয়ার করতে পারি, তার আগেই বাবা গিয়ে নিয়ে এসছে আয়ুষকে, তো তার আগেই বাবাকে বাবা নিয়ে যেয়ে চলে এসছে, তারপরে তো আমিও চলে এসছে, তাতে করে তারপরে এসে আমার আবার ভিডিওর কাজ থাকে, সেটা তোমরা জানো যে ভিডিও করাটা কিন্তু মানে যতটা দেখতে লাগে তার পেছনে ঠিক তার চার ডবল পরিশ্রম থাকে ভিডিও করাতে প্লাস এডিটিংয়ে, সেটা যারা আমার মতন প্রফেশনাল আছো তারা জানো, আর যাদের হেল্প করার থাকে ভিডিও করার মধ্যে কিন্তু অনেক টুইস্ট আছে ফ্রেন্ড, মানে অনেকের আছে অনেক হেল্প করার মানুষ থাকে যেটা আমার নেই। তো চলো দেখতে থাকো, সাথে থাকো ভিডিওটা। আর সিয়ানের মাথায় লাগে, সিয়ানের মিমি সিয়ানকে কি সুন্দর টিপ পরিয়ে দিয়েছে, কিন্তু কিচ্ছু খায় না, ছোট্ট বাচ্চাটা শুধু পড়ে যায়, কি সহ্য, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, পড়তে পড়তে একদিন জীবনে শ্রেষ্ঠ জায়গায় চলে যাবে, তাই না সিয়ান? ইউর গ্রেট লিটিল লিটিল সিস্টার, নো নো নো, ইউর গ্রেট লিটিল ব্রাদার অ্যান্ড লিটিল বয়। কি কেমন বাবা খেতে? এক নম্বর কেমন খেতে? আরেকটু আছে না ট্রেনে, এত ভালো লাগে তোর টনিক খেতে, দেখে ভাত খায় না জল খায় না, তোর টনিক খাবে না 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 বাবা, এক চামচ অনলি ফর ওয়ান ছিপি, হ্যাঁ বমি হয়ে যাবে, হ্যাঁ আমার টট্টরা নি, কীভাবে পড়লি বাবা, কোথায় লাগলো একটু দেখিয়ে দাও তো, তোমার কোন জায়গাটা লাগলো, তোমার কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা, ও ললিতা আমি চলে গেলাম, টাটা টাটা। রাখবার আর একবার টাটা টাটা, ফ্লাইন কিস দাও একটা, একটা ফ্লাইন কিস দাও, হাইফাই হাইফাই, দিস ইজ হাইফাই হাইফাই, একটা ছড়া বলো না গো, আতা গাছে বলো না গো, বলো না গো সুন্দরী, ও সুন্দরী বলো না গো, আমার বাবুকে আর ব্যায়াম করতে হবে না এক্সট্রা করে, আমার বাবু এমনিই স্লিম ফিঙ্গার, না ওঠে না ওঠে না, পড়ে যাবা বাবা। দাদা কোন কবিতাটা বলে জানো, বাগদি বুড়ি কী যেন বলে বাবা, এটা বলো তুমি একটু, বাগদি বুড়ি, তারপরে তারপরে ছিপ নিয়ে গেল, তারপরে কি পড়ে যাবে, পুঙটা আমি দেখেছো, মা দাঁতটা ভেঙেছে আগের বার পড়ে, এবার কি হবে, টাটা চলে গেলাম আমি, টাটা টাটা। গাইস ভিডিও দেখো শুরু করে দিয়েছি, ঝড় উঠে গেছে, ও সেই ঝড়,
দেখেছো কাল বসে গেছি, দেখো অন্ধকার হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার। এখন পুজো দিতে আসছি, আমার সব রেডি হয়ে গেছে। দেখো আমি এখন ফুল তুলে নিয়েছি, আচ্ছা ফুল ফুলগুলো কিন্তু আমি সুন্দর, দেখো দেখেছো সুন্দর না ফুলগুলো, এই ফুল দিয়ে পুজো দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি আমাদের পুজোটা দিই নি। এদিকে ঝড় উঠে গেছে, ঝড় উঠছে। আগে দিন আমি আম পুড়িয়েছিলাম, এবার ঘরে অলরেডি আম রয়েছে, আম আর কি করবো এত আম দিয়ে। সত্যি কথা তোমাদের একটা কথা বলবো, ভালো থাকছি না জানো তো, মন থেকে বলছি ভালো নেই, একদম মন থেকে বলছি একদমই ভালো নেই, মাকে ছাড়া একদমই ভালো নেই, সত্যি কথা বলছি। আজকে 48 দিন হয়ে গেল, একদমই ভালো নেই, কিছু ভালো লাগছে না, কোনো কিছুতে ভালো লাগে না। কী জানি এই এই অঙ্গ পতঙ্গগুলো দেখছো না, এগুলোর সাথে সব মা জড়িত আছে। এই যে দেখো আমার চেহারার অবস্থা হয়ে গেছে, দেখেছো কেমন হয়ে গেছে, দেখেছো চেহারাটা আমার, একদমই কিছু বলার নেই। মায়ের দিন দিন এত শোক পাচ্ছি না, মানে কিছু বলতেও পারছি না জানো তো, খুবই মনটা খারাপ, কিছু ভালো লাগে না। এই পুজো কখন দিয়ে দিই, মানে ইচ্ছাই করছে না কোনো কিছু করতে, সিরিয়াসলি বলছি, সেরকম আমার এনার্জি নেই লাইফে, ভালো লাগে না জানো তো। প্লিজ একবার যদি মার সাথে একবার যদি দেখা করতে পারতাম, বা এরকম মনে হয় বা কথা বলতে পারতাম, খুব মনটা হালকা হতো, ভালো লাগছে না কিছু জানো তো গাইস, একদম মন ভালো লাগে না। সকালবেলা উঠি, ঘুম থেকে উঠি দেরি করে ঠিকই, কিন্তু ভালো লাগে না কিছু জানো তো, মনে নেই শান্তি। এই দেখো গাইস সত্যি কথা বলতে, এই বছর একটু মানে গরমটা একটু কম আছে, গরমটা কম আছে কেন বলবো, এই বছর আমার মা নেই যেহেতু, আমার মা গরম সহ্য করতে পারতো না, ঠিক আছে এবার গরম সহ্য করতে পারতো না। এই বছর এত ঝড় বৃষ্টি, আম পড়ছে, মানে আম এই বছরও ফল মানে প্রচুর এসছে গাছে, আম প্রচুর এসছে, মানে এই গাছগুলোতে প্রচুর আম হয়েছে, আর এই বছরে আমি এত আম পুড়িয়েছি, সিরিয়াসলি বলছি কী হবে এইসব করে, মানে সিরিয়াসলি মা যেখানে নেই সেখানে মনের কোনো কিছুই নেই, কারোর সাথে কথা বলতে বা গল্প করতে বা কোনো কিছু হয়ে গেছে, কী বলবো বৃষ্টি পড়ছে। আর সত্যি কথা বলতে আমার দিদির এখন তোমাদের ভিউ অনেক কম দেখতে পাচ্ছি, ভিউ কেউ এত কমে গেল কেন বুঝতে পারছি না, ঠিক আছে তোমরা সবাই একটু দেখো ওকে, একটু সাপোর্ট করো, তোমরা যদি কেউ সাপোর্ট না করো তাহলে আমরা মানে কীভাবে কী করবো, ঠিক আছে তোমরা পাশে আছো বলে দেখা করতে পারছি, তোমাদের সাথে সুখ দুঃখ সবই শেয়ার করি, তাহলে আবার কী বলো তো। তো ফ্রেন্ড ফাইনালি দেখো বোন এখন পুজো দিতে বসে গেছে, তো আয়ুষ না সবসময় ভিডিও যখন এডিট করবো তখনই পাশ দিয়ে দেখবা আয়ুষের কথা শুনবা, শ্রিয়ান তো শ্রিয়ানকে তো ঘুম পাড়িয়েছি, আর আয়ুষটা হচ্ছে এইমাত্র একটু পড়ছিল, পড়ে উঠেছে, এখন আমি এডিট করছি, এখন আমার পেছনে পড়ে রয়েছে, এখন আর বাইরেও বেরোবে না কোথাও যাবে না। তো ফাইনালি সঞ্চিতা এখন একটু বকবক করলো, তো সঞ্চিতাই আজকে বেশি ভিডিও করেছিল ফ্রেন্ড, আমি বেশি এটা করতে পারি, রান্না করেছি, তারপরে অন্যান্য কাজ করেছি, তারপরে আমার গলার বাঁ দিকটা আবার কটকট করে ব্যথা হচ্ছে, যাই না নেক্সট দিনগুলো কী করতে পারবো, আমার শরীর মনে হচ্ছে আবার একটু খারাপ খারাপ হচ্ছে। তো যতই খারাপ হোক যাই হোক তোমরা সবাই পে করো যেন আমি চলতে পারি, আমি যেন থেমে না পড়ি, তো এটা তো কারণ আমি থেমে গেলে তো সবটাই থেমে যাবে, তো তার জন্য চলো। তো দেখো বোন এখন মানে সব পুজোর কাজগুলো করছে, বৃহস্পতিবার ছিল তো আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি ওই বাড়ির থেকে সকালবেলা এসেছি, এসে তারপরে দেখলাম বোন টুকটাক কাজ করে, তারপরে আমি রান্নার দিকে ঢুকলাম, রান্নার দিকে ঢুকলাম বলে বোন আবার ছেলেদেরকে একটু খাইয়ে দিল, খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে তারপরে হচ্ছে বোন একটু অন্যান্য টুকটাক কাজগুলো করছিল, তারপরে আমি আবার আয়ুষকে তো কিছুতেই আয়ুষ ঘুমাবে না, সে বিকাল পাঁচটায় ঘুম পাড়িয়েছি, তো সব ঘুম পাড়িয়ে তারপরে সন্ধ্যাবেলার দিকে বিকালের দিকে চান হচ্ছে, আর বিকালের দিকে আমি রোজই ঝড় উঠছে, মানে রোজই একদিন পরপরই এই দুদিন পরপরই ঝড় উঠলো, তারপরে কারেন্টটা চলে যাচ্ছে, কারেন্ট চলে যাওয়াতে ফ্রেন্ড অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, মানে তারপরে যেহেতু ইনভার্টারে বেশিক্ষণ থাকে না ব্যাটারি বাপের বাড়িতে, তারপরে সব বন্ধ রাখি, ওরা ভয় পায় যে মম তাতে লাইটটা জ্বালাও, তো কিছু আর করার থাকে না। তো ফ্রেন্ড বোন পুজো দিয়ে, তো আগে তো বোন খুব অনেক অনেক নিজের ভালো ভিডিও করতো, ওর যে চ্যানেলটা ছিল সঞ্চিতা লাইফস্টাইল সেটা তো এখন ভিডিও বন্ধ রেখেছে, এখন যা ভিডিও আমার একটাতেই
করা হয়, ও করে আমিও করি, সবাই মিলেমিশেই করি। তো যেহেতু ওর চ্যানেলটা আমি বলেছি বলতে স্টার্ট করাবার, তো বলেছে হ্যাঁ দিদি করবো। তো ফাইনালি বোন সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়েছে, দেখো কেমন ঝড় বৃষ্টিতে জল জমে গেছে সামনের বাগানে, পুরো ঘোর একটা সন্ধ্যে হয়ে এসেছে, তখন প্রায় 6টা বেজে গেছে অলরেডি। তো তাও যেহেতু এখনও 6টার সময়, এখন যেহেতু দিন থাকে, মেঘলা যেহেতু করেছিলো, তো যেহেতু বৃষ্টিটা হচ্ছে, আর আজকে সকালবেলাও হয়েছিল বৃষ্টি, আর আমি না ভোরবেলা স্নান করেছিলাম, আমার এত গা গরম লাগছিলো, স্নান করাতেই মনে হচ্ছে আবারও আমার এই জন্য ঠান্ডাটা লেগে গেছে, মানে কিছু করার থাকে না, মানে প্রকৃতির সাথে না। সন্ধ্যা দিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, খুব কি ঝড় দেখেছো, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এখন দই খাবো, দই খেতে ইচ্ছা করছে, দেবো না তোকে দই, আমি এখন লস্যি করে খাবো, নেবে না ঝড়, আমি এখন লস্যি। তো তারপরে দেখো ফ্রেন্ড, বোন দই ছিল আমুলের, কালকে আগের দিনে যে ব্লগে তোমাদের বলেছিলাম, দেখিয়েছিলাম সেটাই, তো সিয়ানকে একটু দিয়েছে, কোনো ফ্রিজের অনেকক্ষণ বার করেছে আগে। তো দেখো বোন এখন এটাকে চিনি দিয়ে ম্যাশ করে খাচ্ছে টক দইটাকে। তো ভিডিওটা আজকে এইখানেই এইটুকুনিই ছিল, তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই স্বাগত লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, স্বাগত চক্রবর্তী মেন অ্যাকাউন্টটাকে ফলো করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে ফিরছি খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা সবাই।